তারপরে অনেক কাহিনী যাচ্ছে ডাক্তারের সাথে কথা হবে পরবর্তীতে আরো কথা হবে গান হবে নাচ হবে সেই সময় আমাদের অভিযুক্ত হবে তো সবাইকে ভালো থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো আবারো দেখা হবে ইনশাআল্লাহ কথা হবে আর কি তো আমি শুধু এইটুকু বলতে চাচ্ছি যে এই অনুষ্ঠান যেন হয় আর এই শামসুল বলল যেটা আমরা প্রতিনিয়ত আমরা আমাদের পরিবারের ছবি সহ দিতে পারি আমাদের ঠিকানা দিয়ে আমরা একটা কি বের করব চরণিকা বের করবো তাহলে চরণিকা থাকলে আমরা সবাই সবাই দেখতে পাবো ধন্যবাদ তাকে দিয়ে দেবো কথা বলতে দিবে আমি সাচ্চু সারওয়ারজান সাচ্চু নামটা মেয়ের মতো ওই জন্য সারওয়ারজান বলি ডাক্তার সারওয়ার তোমাদের সাথে খুবই ভালো লাগলো আমাদের আমরা খুব মন দিয়ে শুনেছি কথাগুলো তো এই অনুষ্ঠানে কথা বলার অনেক কিছু হয়তো আরো হয়তো সময় থাকলে আমরা কথা শুনবো এই পর্যায়ে আমাদের শিল্পী সমাজের পক্ষ থেকে আমাদের উস্তাদ
আমাদের মাগরাবালি স্যার উপজেলা শিক্ষা অফিসার চাটমোহর পাবনা মহোদয়কে আর কমিটির তরফ থেকে অনুমতি নিয়ে গান বলার জন্য অনুরোধ করছি ধন্যবাদ ধন্যবাদ কালপুরা মালালে উনি জেলা প্রশাসকের কার্যালয়ের একজন কর্মচারী উনি জেলাকে কন্ট্রোল করেন না আমরা উপজেলায় থাকি ছোটখাটো জায়গা আমাদের চেনে রাখে ওরা যে উনি খুব ফোকাস একটি গান করবো আধুনিক গান এটি আমাদের প্রয়াত বন্ধু সঞ্জু খান বলেছিল যে আমি এই গান করবো আজকে নাই আমাদের বাড়ি দেখো ঠিকানা কোথায় পেলে বন্ধু এতদিন পরে তুমি গভীর আভার রাতে মন তারে আজ এলে বন্ধু ঠিকানা কোথায় পেলে বন্ধু ঠিকানা কোথায় পেলে বন্ধু ঠিকানা কোথায় পেলে বন্ধু ঠিকানা কোথায় পেলে বন্ধু আলোতে তোমায় আমি চেয়েছি আহারের মাঝে দেখা পেয়েছি এতদিন পরে তুমি গভীর আভার রাতে মোর তারে আজ এলে বন্ধু ঠিকানা কোথায় পেলে বন্ধু ঠিকানা কোথায় পেলে বন্ধু ঠিকানা কোথায় পেলে বন্ধু
বলে খেলা আবার সবাই সবাই শব্দ দিও বাবা তোমার দরবারে সব পাগলের খেলা আরে আরে কবুল পাগল দিয়া মিলাই সোমেনা আরে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা রে বাবা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা أنا
আচ্ছা বন্ধুরা আমরা এর মধ্যে কিছু কিছু কাজ আমরা সম্ভব আমরা সবাইকে আমাদের বন্ধু মন Thank you.
Bojena kora,
সবাই আমায় ডাকে মামু তাদের ছেড়ে বলো আমি কোথায় যাব স্কুল খোলা আছে স্কুল খোলা আছে রে বলা স্কুল খোলা আছে গাউছলা জম্মাস মানারি স্কুল খোলা আছে মাইজেলা জম্মাস মানারি স্কুল খোলা আছে স্কুল খোলা আছে রে বলা স্কুল খোলা আছে